নারকেল তেলে জাস্ট দুটো জিনিস মিক্স করে সকালবেলা ঘুম থেকে উঠে এটা দিয়ে মুখটা ধুয়ে নাও ফেসওয়াশের বদলে এটা দিয়ে মুখ ধুয়ে নাও দেখবে স্কিন অত তাড়াতাড়ি গ্লোয়িং হবে ঝকঝকে ফর্সা হবে আর এই গরমকাল আসছে গরমে সান ট্যান পড়বে না স্কিনটা ডাল ড্যামেজ থাকবে না গ্লোয়িং থাকবে ওয়েলকাম ব্যাক টু চ্যানেল হ্যাপি উইথ মি আমি না আমার সব মিষ্টি মিষ্টি বন্ধুদের আমার ইউটিউব চ্যানেলে অনেক স্বাগত এই এক চামচ হলুদ দিয়ে তোমরা তোমাদের মুখের এই সমস্ত কালো দাগ ছোপ বিশেষ করে দাগ দেখবে দাগ না না একবার হলে সহজে যেতে চায় কারণ মেচেতা বা পিগমেন্টেশনের দাগ কিন্তু ওপরের লেয়ারে থাকে না এগুলো তলার লেয়ারে থাকে এগুলো যেতে একটু টাইম লাগে তো আজকে আমি তোমাদের একটা ছোট্ট উপায় বলে দিচ্ছি ঘরোয়া একটা ট্রিটমেন্ট এগুলো কিন্তু অনেক দিনের পুরনো একটা রেমেডি মানে এগুলো কিন্তু মানে অনেক দিন থেকেই মানে মানুষজন ব্যবহার করে আসছে আমরা জানি হলুদ হলুদ এমন একটা জিনিস আর যেটা কিন্তু অ্যান্টি ব্যাকটেরিয়ালের কাজ করে অ্যান্টি ফাঙ্গালের কাজ করে আর মেচেতা পিগমেন্টেশনটা কিন্তু হচ্ছে ফাঙ্গাল একটা ইনফেকশন যেটা অনেক সময় হরমোনাল কারণেও হয় আর বেশিরভাগ সময়তেই কিন্তু হয় মানে সূর্যের আলো বা এই স্কিন ড্যামেজ হতে হতে কিন্তু এগুলো বেশি বসে যায় আসলে কি জানো তো এই ছোট্ট ছোট্ট একটু একটু যত্নগুলোই আমি যে তোমাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে নানান রকম ট্রিটমেন্ট দেখাই তার কারণ প্রত্যেকের তো স্কিন টোন সমান নয় তাই না যার যেটা সুট করে সে সেটা যদি বুঝে শুনে একটু আদ্রু যত্ন আমরা স্কিনের করতে পারি না তাহলে দেখবে আমাদের স্কিনটা কিন্তু অনেক দিন পর্যন্ত ইয়াং ইউথফুল থাকবে টান টান মসৃণ থাকবে এবং স্কিনের মধ্যে কোনো রকম দাগ ছোপ আসবে না তো সেরকমই আজকের একটা ছোট্ট স্কিন কেয়ার তোমরা সপ্তাহে একদিন করে করবে আর এটা কিন্তু বিকেলের দিকে করবে বা সন্ধ্যেবেলা করবে দেখবে স্কিনটা মানে জাস্ট গ্লোয়িং ফেস পাবে তো বন্ধুরা দেখো তার জন্যে এখানে একটা প্লেটের মধ্যে আমি সবার প্রথমে নিচ্ছি দেখো এক চামচ কি দু চামচ নেবে চালের গুঁড়ি এখানে আমি দু চামচ চালের গুঁড়ি নিলাম কারণ এটা কিন্তু আমি শুধুমাত্র মুখে নয় এটা সারা শরীরেই অ্যাপ্লাই করতে পারবে হাতে পায়ে সর্বত্র আমি দেখিয়ে দেব কোথায় কোথায় তোমরা অ্যাপ্লাই করতে পারবে দু চামচ চালের গুঁড়ি নিলাম আর নিচ্ছি দু চামচ বেসন যে বেসন আমরা ভাজিয়া বানিয়ে খাই সেই বেসন চালা চানার বা ছোলার বেসন আর দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো এখানে আমি কস্তুরি হলুদ ইউজ করছি একটা কস্তুরি হলুদ বন্ধুরা অনলাইন হোক বা দোকান থেকে হোক কিনে রেখো স্কিনের জন্য কিন্তু খুবই উপকারী এবার এটাকে আমি দু চামচ দই নিচ্ছি দেখো দই দিয়ে গুলছি দইয়ের মধ্যে থাকে ল্যাকটিক অ্যাসিড যেটা না আমাদের স্কিনে একটা ন্যাচারাল ব্লিচিংয়ের কাজ করে এবার দেখো আমি দই দিয়ে এটাকে খুব ভালো করে গুলে নিচ্ছি আর তার সাথে অল্প একটু জলও মিক্স করতে পারো মানে যেরকম ফেস প্যাক কনসিস্টেন্সি হয় সেইভাবে তো গুলতে হবে তাই জন্য আমি একটু জলও দেখো মিক্স করে নিলাম এমনি সাদা জল তো এইটার মধ্যে আমি দিয়েছি বেসন বন্ধুরা বেসন এমন একটা ক্লিনজার যেটা তোমার স্কিনকে এমনভাবে ক্লিন করে না যেটা আর কোনো ক্লিনজার কিন্তু বেসনকে বিট করতে পারে না আর দিয়েছি চালের গুঁড়ি চালের গুঁড়ি স্কিনকে দিনে দিনে ফর্সা উজ্জ্বল করে আমরা জানি কোরিয়ান স্কিন কেয়ারের একটা মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে চালের গুঁড়ি তার সাথে দিলাম এক চামচ নারকেল তেল নারকেল তেলের মধ্যে এমন কিছু প্রপার্টিস থাকে যেগুলো আমাদের স্কিন হোয়াইটেনিং ব্রাইটেনিং করতে সাহায্য করে এবার দেখো আগে আমি হাতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি কিভাবে হাতে অ্যাপ্লাই করবে দেখে নাও তারপরে আমি ফেসে অ্যাপ্লাই করেও তোমাদের দেখাবো সেটাও কিভাবে অ্যাপ্লাই করবে বলে দেবো হাতে পা পায়ে অ্যাপ্লাই করার আগে কিন্তু অবশ্যই একটু নারকেল তেল লাগিয়ে নেবে তারপরে এই ফেস প্যাকটা লাগিয়ে নেবে তো দেখো সবার প্রথম আমি এখানে মুখটা ফেসওয়াশ দিয়ে ধুচ্ছি আর এটা আমি একটা মামা আর্থের হানিমালাই ফেসওয়াশ দিয়ে মুখটা ধুচ্ছি তোমরা তো জানো আমি মামা আর্থের প্রোডাক্ট ইউজ করতে খুবই ভালোবাসি কারণ মামা আর্থ হলো একটা প্লাস্টিক পজিটিভ ইন্ডিয়ান ব্র্যান্ড যার না প্রত্যেকটা প্রোডাক্ট ডার্মাটোলজিক্যালি টেস্টেড রকম হার্মফুল কেমিক্যাল এগুলোতে থাকে না লাইক নো প্যারাবিন নো সিলিকান সিলিকান যার জন্যে আমি কিন্তু মামা আর্থের ফেসওয়াশ বলো মামা আর্থের ময়েশ্চারাইজার বলো খুবই পছন্দ করি আর তোমরা আমাকে অনেকেই জিজ্ঞেস করো যে দিদি এমন একটা কিছু ভালো ফেসওয়াশ বলো যেটাতে স্কিন খুব ভালো থাকবে তো এই গরমকালের জন্য কিন্তু এই মামা আর্থের হানিমালাই ফেসওয়াশটা বেশ ভালো আমার তো খুবই ভালো লেগেছে এর মধ্যে হানি আছে মালাই আছে যেগুলো তোমার স্কিনকে ভেতর থেকে ময়েশ্চারাইজ হাইড্রেট করবে কিন্তু কোনোরকম তেল চুপচুপে করবে না এটা তো দেখো ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে এসে তারপরে যে ফেস প্যাকটা আমি বানিয়েছিলাম সেটা সম্পূর্ণ ফেসে লাগিয়ে নিচ্ছি এটা কিন্তু তোমরা হাতে পায়ে লাগাতে পারো আমি তো আগেই বললাম ঘাড়ে গলায় আন্ডার আর্মসে সব জায়গায় লাগাতে পারো আর এটা কিন্তু বাচ্চা বড় প্রত্যেকে ইউজ করতে পারে ছেলে মেয়ে উভয় ইউজ করতে পারে তো দেখো আমি এটা পুরো ফেসে ভালো করে আমি ব্রাশের সাহায্যে লাগাচ্ছি তোমরা এটা হাত দিয়েও লাগাতে পারো এর মধ্যে আমি যে যে জিনিসগুলো ইউজ করেছি না প্রত্যেকটা তোমার স্কিনকে ঝকঝকে তকতকে করে দেবে কোনোরকম হার্মফুল কিচ্ছু এতে নেই যাতে নাকি তোমার স্কিনের মধ্যে রকম র্যাশেস বা কোনো কোনো ক্ষতি করবে না কিন্তু দিনে দিনে দেখবে তোমার স্কিনটা অনেক ফর্সা ঝকঝকে উজ্জ্বল হয়ে যাবে এই ফেস প্যাকটা লাগিয়ে অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট ফেসে রেখে দেবে তারপরে দেখো আমি তোমাদের মুছে দেখাচ্ছি কতটা পরিষ্কার চকচকে হয়ে গেছে আমার ফেসটা তোমরা নিজেরাই দেখো দেখবে একবার ইউজ করলেই এই তোমার মুখে একটা আলাদা গ্লেজ এসে যাবে আলাদা গ্লো এসে যাবে আর এটা যদি তোমরা সপ্তাহে দুদিন করে ইউজ করো না দেখবে তোমার স্কিন কোনো রকম প্রবলেম হবে না স্কিনের ছোপ বসবে না ট্যান বসবে না আর যে ট্যানটা আছে সেটাও একবারে রিমুভ হয়ে যাবে তোমার স্কিনটা চকচকে উজ্জ্বল ফর্সা হয়ে যাবে দেখো মুখটা আমি ভালো করে জল দিয়ে ধুয়ে চলে এসেছি এবার আমি এখানে দেখো ইউজ করছি মামা আর্থের মালাই অয়েল ফ্রি ফেস ময়েশ্চারাইজার যেহেতু এখন গরমকাল দেখবে তেল চুপচুপে অয়েলি কোনো কিছু কিন্তু আমরা ফেসে অ্যাপ্লাই করতে পারি না কষ্ট হয় তো এই ময়েশ্চারাইজারটা কিন্তু একদম অয়েল ফ্রি আর হানি মালাই দিয়ে যেহেতু তৈরি তোমার স্কিনকে কিন্তু প্রপার হাইড্রেশান দেবে স্কিনটা সফট সাপেল থাকবে আর এই মামা আর্থের প্রোডাক্টগুলো না তোমার স্কিনকে দিনে দিনে কিন্তু ইম্প্রুভ করে তাই জন্য দেখো আমি এখানে লাগিয়ে নিলাম একটু ময়েশ্চারাইজার সেটা হচ্ছে মামা আর্থের মালাই অয়েল ফ্রি ফেস ময়েশ্চারাইজার ব্যাস আর কিছুই করার নেই সুন্দর একটা স্কিন কেয়ার কিন্তু আমার হয়ে গেল তাই না কেন মামার্থের প্রোডাক্ট সম্পর্কে তো নতুন করে বলার কিছু নেই মামার্থের প্রোডাক্ট যেমন ভালো তেমনই ভালো হচ্ছে এদের ইনিশিয়েটিভ যে তুমি যখনই মামমার থেকে কোনো কিছু পারচেস করবে তার লিঙ্ক করে দেবে তার একটা ওয়েবসাইটে যেখানে তোমার কিন্তু তোমার নামে একটি প্লান্ট প্লান্টিং করাবে মানে আমরা একটা জিনিস কিনলাম ভালো জিনিস পেলাম প্লাস পরিবেশের কিছু উপকারও করলাম একটা গাছ মানে তো একটা প্লান্ট তাই না তো এই প্রোডাক্টগুলো তোমরা যদি আনাতে চাও তো আমি তো ডেসক্রিপশানে সব কিছু লিঙ্ক দিয়ে দেবো পারচেস লিঙ্ক আর স্ক্রিনে যাচ্ছে একটা কুপন কোড সেই কুপন কোডটা ইউজ করলে তোমরা কিন্তু আরো টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে আর আমার কুপন কোড হচ্ছে সুচেতনা টু জিরো টু থ্রি তোমরা অ্যামাজন ফ্লিপকার্ট নাইকা পার্পল সর্বত্র তো পাবেই তাছাড়া ফার্স্ট ক্রাইতে গিয়ে তোমরা বেবি প্রোডাক্ট পারচেস করতে পারবে মামা আর্থে নিজস্ব বা অ্যাপ বা নিজস্ব ওয়েবসাইটও আছে সেখানে গিয়েও কিন্তু তোমরা এই প্রোডাক্টগুলো পারচেস করতে পারবে আর তাছাড়া এখন অনলাইন ছাড়াও কিন্তু তোমরা অফলাইনেও এখন মামা আর্থের প্রোডাক্ট একদম সব জায়গায় পাওয়া যাচ্ছে যে কোনো ভালো কসমেটিক্সের দোকানে কিন্তু মামা আর্থের প্রোডাক্ট পাওয়া যায় আর আমরা জানি মামা আর্থের প্রোডাক্ট কোনো রকম কেমিক্যাল থাকে না যার ফলে চুলের বা স্কিনের কিন্তু কোনো ক্ষতি করে না তো সমস্ত কিছু লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো একবার দেখে নিতে পারো বা তোমরা অফলাইনও পারচেস করতে পারো